আসে জিয়াউল কুলুমের মধ্যে আছে, আমার এই বইয়ের মধ্যে আমি লিখছি, এই বই আর নাই, ওই সেই 17 সালেই শেষ। এই বইয়ের মধ্যে আমি লিখেছি শায়খ সম্পর্কে নফস শয়তান যদি ধোকা দেয় তাহলে কতগুলো আমল, এই আমল আমি সংক্ষিপ্ত শেষের কয়েকটা বলতেছি, যে শায়খ সম্পর্কে যদি ওয়াসওয়াসা এসেই যায় তাহলে তুমি প্রথমে আউযু বিল্লাহর সাথে সূরা ফালাক নাস তুমি একবার পড়ো, পরে চক্ষু বন্ধ করে সিনা টান করে বসো, মুর্শিদের চেহারার ধ্যান করো, মুর্শিদের চেহারার ধ্যান করো এবং মনে মনে খেয়াল করো, এবং মনে মনে খেয়াল করো যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমার জন্য এই শায়খই নির্ধারণ করেছেন, এই জন্যই আমি এখানে আইছি, আমার এই শায়খের মাধ্যমেই আমার আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব, এই শায়খই আমার জন্য আল্লাহর প্রকাশ স্থল। এইভাবে তুমি খেয়াল করো, কিছুদিনের মধ্যেই আল্লাহর ফজলে তোমার ওয়াসওয়াসা দূর হয়ে যাবে, মজবুত নিসবত পয়দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন। শেষ কথা হলো চশমে বন্ধ, লব্বে বন্ধ, গুশে বন্ধ, এটাও শর্ত এই মুরিদের জন্য ফায়দা পাওয়ার জন্য। ভাইর আমার এর ব্যাপক অর্থ এক হলো চোখ বন্ধ করো, এর অর্থ হলো চোখ দিয়া খারাপ কিছু দেখিও না, চোখ দিয়া খারাপ কিছু দেখিও না। এই চোখ এক কথা বলতে যাই আর এক কথা মনে আসে, জেনে রাখেন যতটুকু ইমানি শক্তি ইমানি নূর দিয়া নামাজ রোজা পড়া যায়, হজ করা যায়, যাকাত দেওয়া যায়, অতটুকু ইমানি শক্তি ইমানি নূর দিয়া গুনাহ থেকে বাঁচা যায় না, গুনাহ থেকে বাঁচার জন্য ইমানি শক্তি বেশি মজবুত দরকার, বেশি দরকার। তো এই জন্য দেখেন নামাজ পড়ে রোজাও রাখে, রোজার দিনে আবার অফিসে বসিয়া আমরা কিছু পায়া থাকি, ইফতারির কিছু পয়সা দেন, মানে ঘুষ খাইতেছে, কথা কি বুঝছেন না? যে যতটুকু ইমানি নূর দিয়া ইবাদত বন্দেগি করা যায়, অতটুকু ইমানি শক্তি দিয়া গুনাহ থেকে বাঁচা যায় না, গুনাহ থেকে বাঁচার নেকি সবচেয়ে বেশি, গুনাহ থেকে বাঁচার নেকি এটা বেশি। হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমাতুল্লাহ রুহ কি বিমারি আর উনকে এলাজ কিতাবের মধ্যে লিখেছেন যে এই নারীর চেহারা এই সৌন্দর্য এটা আল্লাহর দেওয়া, আবার একজন পুরুষের এই নারীর প্রতি যে আকর্ষণ এটারও আল্লাহর দেওয়া, এগুলা পাওয়ারফুল শক্তি। সুতরাং এই বেগানা হারাম নারীর থেকে এই চক্ষুটা টান দেওয়া বড় কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার, ইচ্ছা করলেই পারা যায় না। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ রাজত্ব লাথি দিয়ে ফেলাইয়া থুয়া জঙ্গলে চলে গেছেন, তার একটু না একটু কষ্ট হয়েছে, তাই কোনো মানুষ যদি বেগানা হারাম নারীর থেকে চক্ষু টান দেয় তাহলে তার আমল নামায় ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ এই রাজত্ব সৎকা করার নাকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। আর তাকাইছে, তাকানের সাথে সাথে তুমি তাকাইছো, তুমি বুঝতেছো যে আমি মুসলমান, আমি পারতেছি না, কে আল্লাহর দিকে খেয়াল করে তুমি বাঁচতে পারো বা না পারো, তুমি একটাবার চক্ষুকে টান দাও, জিহাদ যতবার টানবা ততবার তোমার আমল নামায় ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ রাজত্ব সৎকা করার নেকি আল্লাহ দিয়ে দিবেন। পরিশেষে কত হইলো যতবার টানবা ততবার তোমার আমল নামায় জিহাদের নেকি লেখা দেওয়া হবে। সুবহানাল্লাহ, তুমি টানতেছ জিহাদের মধ্যে জয় আছে পরাজয় আছে, জয়ও আছে পরাজয়ও আছে, তুমি পারতেছ না টানতেছ। জানে রাখো এই মাহফিলে ভালো মানুষটারে যেই আল্লাহ বানাইছে সবচেয়ে পাপি গুনাগার এটাকেও কিন্তু সেই আল্লাহই বানাইছে। আমার আল্লাহর দরদ ওটার প্রতি কম নাই, তুমি আমি পাপি হয়ে গেছি গুনাহ করিয়া ফেলাইছি, আমাদের প্রতি আল্লাহর দরদ কম নাই। জানে রাখেন, জানে রাখেন এই যে আল্লাহর রহমতের কথাগুলো একটা বার চিন্তা করে দেখি, এই যে কি আশ্চর্যের ব্যাপার। দুনিয়ার উদাহরণ মায়ের, পাঁচটা ছেলে,
पाँचटा ऐले एक सन्त्रासी मदखोर घुसखोर सीरा रागारागी भांगचुर चले गेछे बाप माय ताराइया दिछे जा तुई आर आसिस ना। आबार दीर्घ दुई मास पर फिरे आसे मायेर कलजाटा ठंडा होये गेछे दरद उतलाइया उठसे खाबार देवार समय पाँच भाई एकसाथे खाना खाइते बसे माय सर्वप्रथम सबसे बड़ो माछटा बड़ो गोस्तटा ओई खराब ছেলের পাতে দেয় কয় যে তুই আজকে মাথাটা খা ওরে মাথাটা দে তোরা তো দৈনিক খাস ও আজকে খাক দেখছেন মায়ের দরদ আমার আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমত ঠিক এমনি এর চাইতেও বেশি আমার আল্লাহ রাব্বুল ইজ্জত দেখেন না আত্তায়েব হাবিবুল্লাহ তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায় সুবহানাল্লাহ। তো আমি কথা বাড়াবো না, তো আমি যে কথাটা বলতে চাচ্ছি আর একটা কথা মনে আইল, আবু আলী দাক্কাক রহমাতুল্লাহ একটা কথা বলছেন, সবচেয়ে বড় মিথ্যাবাদী কে এই মাহফিলের মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী আমরা কে? উনি লেখছেন পীরের হাতে বায়াত হওয়ার পর গুনাহে বিজড়িত থেকে গুনাহে বিজড়িত থেকে পীরের ভালোবাসার দাবি করে সে হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী। পুরীর হাতে মুড়ি ধইছে হাত ধরে কইছে ওই যে মওলা গো আমি আর না ফরমানি করব, কয় নাই ওই বায়াতনামা পড়ার সময় কইছে যে আমি আর না ফরমানি করব না। পীরের হাতে বায়াত হওয়ার পর যারা গুনাহ করে এরা হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল ইজ্জত এই বায়াত হওয়ার পরে আমাদেরকে একবারে দীন ও শরীয়তের উপরে মজবুত থাকার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তো আমি হাঁপাইয়া যেতেছি, একটু দর্শক পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমি বিদায় বেলায় শেষ একটা কথা বলতেছি, এই তাসাউফের রাস্তায় এক নম্বর শর্ত হইল শেখ, যেখানে সেখানে যাব আল্লাহর ওলি হইলেই তার কাছে মুরিদ হওয়া যাবে না, মনের মুনাসাবাত মনের মিল থাকতে হবে, এই মনের মিল যদি না থাকে সেখানে বায়াত হইলে লাভ হবে না। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে পারে এলেম কমে যাবে, হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, জুয়ানি বয়সে মারা যাবে, বেঈমান হয়ে কবর যাবে, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে রিজিক কমে যাবে, এলেম কমে যাবে, হায়াত কমে যাবে, জুয়ানি বয়সে মারা যাবে, বেঈমান হয়ে কবরে যাবে। সতর্ক থাকব, যেখানে সেখানে যাইয়েই মুরিদ হওয়া যাবে না, যাচাই বাছাই করার পর মোনাসেবাত মনের মিল যেখানে হবে সেখানে মুরিদ হওয়া লাগবে। মুরিদ হওয়ার বাদে একবারে মজবুত বিশ্বাস এতেকাদের সাথে থাকতে থাকা লাগবে। আল্লাহর ফজলে এ সিস্তিয়া সাবিরিয়া তরিকা, কান্দা আপনার আসে না, এখন বলতেছেন কান্দা আসে না, এমন একটা দিন আসবে যে আপনি কান্দা ফিরাইতে পারবেন না, চোখের পানি আপনি ফিরাইতে পারবেন না। এই দরবার এ তো আশ্চর্য দরবার, আমার শেখ আল্লামা রসুলপুরি বাহারে ফয়েজ 1979 সালের সেপ্টেম্বর মাসে যে বায়াত হয়েছিলাম, আমার মনে হইল যে আগুনের এক লোহার একটা রড আগুনে পড়াইয়া লাল হইলে যেমন হয়, ওইটা সিনার মধ্যে ঢুকাইয়া দিলে যেমন হয় ঠিক ওই রকম মনে হইল। তো ভাইর আমার, আমরা ময়দানে কাজ করি, আমরা এখান থেকে মুর্শিদের হাতে বায়াত হয়েছি, সবক নিয়ে যাই, আমরা ময়দানে কাজ করি, জেনে রাখেন আপনারা নিজেরা বাস্তব চোখ দিয়ে দেখেন
আমি নাজম শব্দে বয়ান করি, তার চাইতে আমার একজন মহল্লা আমির একজন সাধারণ কর্মী হালকায় জিকির করায়, দেখবেন তার কথায় মানুষ বেশি কান্দে, নাচানাচি করে। কথা বুঝছেন কি? কারণ যেই হাত দিয়া মুর্শিদের সাথে মোসাফা করেছি, যেই চোখ দিয়া মুর্শিদের চেহারা দেখেছি, আর এই তিনটা দিন এই জমিনের মধ্যে যে শুয়ে থাকলাম, এসিতে থাকা কত আরাম জায়গায় থাকার মানুষ আমরা অনেকে আছে, তারা এসে পড়ে রয়েছে, তো কেন? এর মধ্যে লাভ আছে। এই চোখ দিয়া যাই আল্লাহর পথ ভোলা বান্দাদের চেহারার দিকে তাকান, তাদের সাথে মুসাফা করেন আর দাওয়াত দেন, দেখবেন যে আপনার দাওয়াতে তারা আপনার পাশে পাশে চলা শুরু হবে। তো নেতৃত্ব আমাদের আনুগত্য যদি এরকম মজবুত হয়, আল্লাহর ফজলে আমাদেরকে ভূ দিয়া কেউ নিবাইতে পারবে না। কাল বৈশাখী ঝড়ে প্রজ্বলিত অগ্নিকুণ্ড এটা নিবাইতে পারে না, যত ঝড় আসে তত জ্বলে, তত জ্বলে, তো আরো বেশি হবে আল্লাহর ফজলে। তাই আমরা ময়দানের কাজ করতে থাকি আলহামদুলিল্লাহ।